গাজীপুর, আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। চাইলেই পরিবারের মতো দেখা করতে পারেন না বিএনপি নেতারা, বলছেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের আচরণ রহস্যজনক, অভিযোগ রয়েছে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, প্রথম কর্মদিবসে ব্যস্ততা সচিবালয়ে। ব্রাজিল ও জার্মানির অঘটনের পর আজ খেলে ইংল্যান্ডের দৃষ্টি এবার বেলজিয়ামের দিকে। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি যোজনা আফরিন। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ঈদের পর শুরু হয়েছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা। দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে আগামী 26 জুন নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা। এ খবর জানাতে গাজীপুরে আছেন সহকর্মী পারভেজ, তার কাছ থেকে জানব ঈদের পরে আসলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পুরো চিত্রটা আসলে কেমন। হাসান পারভেজ, আজকে থেকেই তো দ্বিতীয় দফায় আসলে আগামী 26 জুন থেকে আসলে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, এরপরেও আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে স্থানীয়রা যারা আছেন এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কি বলছেন? যোজনা, আপনি জানেন যে আগামী 26 তারিখ সিটি কর্পোরেশন ভোটের দিন, অর্থাৎ এর আগে যে 15 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা ছিল খুলনার সঙ্গে, সেটি একটি আইনি জটিলতার কারণে স্থগিত হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করে 26 জুন, এবং আজকে থেকেই মূলত আনুষ্ঠানিক যে দ্বিতীয় দফায় প্রচার প্রচারণা প্রার্থীদের সেটি শুরু হয়েছে। তবে সারাদিন আমি ঘুরেছি এই গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় এবং এখানে যা দেখতে পেয়েছি তা হলো তেমন একটা ভোটের আমেজ কিন্তু এখন পর্যন্ত বিরাজ করেনি, যেহেতু ঈদের পর পর শুরু হয়েছে সেই ভোটের প্রচার প্রচারণা। তবে ধারণা করা হচ্ছে যে এক দুদিন পরে হয়তো বা প্রচার প্রচারণা বাড়তে পারে। তবে আমরা এখানকার যে স্থানীয় আছে তাদের সঙ্গে একটু কথা বললে হয়তো বা আরেকটু স্পষ্ট হবে এখানকার প্রচার প্রচারণা। আপনি একটু বলবেন, আপনি এই এলাকার তো মানুষ এবং এই স্থানীয়, কেমন দেখছেন যে দ্বিতীয় দফায় যে প্রচার শুরু হয়েছে নির্বাচনের আমেজ দেখতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। আসলে দ্বিতীয় পর্যায়ের যে নির্বাচনের যে ব্যাপারটা সেটা হচ্ছে ঈদের ছুটি চলতেছে, তো আজকে হচ্ছে প্রথম দিন, যেহেতু ঈদের একটা আমেজ এখনও শেষ হয় নাই, যার ফলে প্রথম দিন হিসেবে আসলে ওইভাবে এখন বোঝা যাচ্ছে না। হয়তো দু একটা দিন গেলে যখন সবাই আসতে থাকবে, এখন তো অনেক লোকই ছুটিতে, তো সবাই যখন আমাদের গাজীপুরের ভোটাররা যার যার জায়গাতে যখন চলে আসবেন, ইনশাল্লাহ আশা করি যে অবশ্যই আমেজটা জমে উঠবে। এবং আমাদের সকলেরই আশা যে সরকার অত্যন্ত সুষ্ঠু, চমৎকার, পরিচ্ছন্ন একটা নির্বাচন আমাদের গাজীপুরবাসীকে সরকার উপহার দিবেন বলে আমরা এখন পর্যন্ত। নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কিনা ভোটার হিসেবে, স্থানীয় হিসেবে? হ্যাঁ, অবশ্যই নির্বাচনী পরিবেশ আমাদের গাজীপুরের বরাবরই, এখানে সরকারি দল এবং বিরোধী দল সব সময়ই একটা সহবস্থানে, এটা গাজীপুরের দীর্ঘদিনের একটা রেকর্ড বলা চলে আর কি। তো এখন পর্যন্ত আমরা এই ইলেকশনের ব্যাপারে এখন পর্যন্ত সেরকম অপ্রীতিকর কিছু এখন আমরা দেখতে পাইনি। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন কি এখানকার নির্বাচনী পরিবেশ নিয়ে আপনি কি সন্তুষ্ট এবং কেমন ভোট চান? ভালো, ইনশাল্লাহ ভালো। আচ্ছা, ভোট কেমন চাচ্ছেন? আমরা সর্বসাধারণ যারা আছি আমরা সবাই চাই যে সুষ্ঠু শান্তিপূর্ণ একটা নির্বাচন আমাদের সরকার উপহার দিক। এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ, সেই পরিবেশে আপনি সন্তুষ্ট কিনা আপনি? হ্যাঁ, অবশ্যই আমরা স্যাটিসফাই, কারণ এখন পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগ কোনো সাংঘর্ষিক এরকম কোনো কিছু আমরা দেখতে পাইনি, এবং এই অবস্থাটা যদি বিরাজ করে অবশ্যই অবশ্যই সুষ্ঠু নির্বাচন উপহার দেবে সরকার, আমরা আশা করি। একটু বলবেন যে আপনি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আর কেমন নির্বাচন চান? আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই। হ্যাঁ, দুই দলের কোনো কিছু আমি মানে অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত দেখি নাই, আর নির্বাচনটা স্থগিত হওয়ার পরে আজ থেকে তো কেবল প্রচারণা শুরু, এইটার ভাব আরও দুই চার দিন পরে বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে। যদি আপনি শুনছিলেন এখানকার যারা স্থানীয় এবং যারা ভোটার তারা বলছিলেন যে আজকে যেহেতু প্রচারের দিন শুরু হচ্ছে দ্বিতীয় দফায়, সেহেতু নির্বাচনের আমেজ ওভাবে বিরাজ করছে না। একই সঙ্গে আপনি জানাতে চাই যে সকালবেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আছেন জাহাঙ্গীর আলম, তিনি প্রচার প্রচারণা শুরু করেছেন 11 থেকে, এবং
বিএনপি মনোনীত প্রার্থী তিনি আছে, তিনটা থেকেই তার প্রচার কাজ শুরু করবেন, ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন এবং এর আগে কিন্তু তিনি বাড়িতে তাদের নেতাকর্মীদের নিয়ে কুশল বিনিময় করেছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে নির্বাচন প্রচার প্রচারণা দ্বিতীয় দফায় শুরু হচ্ছে আজকে থেকে এবং নির্বাচন পরিবেশ নিয়ে সন্তুষ্ট আপনি শুনছিলেন এখানকার যারা ভোটার বা স্থানীয়। তো এই ছিল সর্বশেষ যোজনা গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। হাসান পারভেজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে আগামী 26 জুন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে এবং সে বিষয়ে আমাদেরকে গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান পারভেজ। এবার অন্যান্য খবর। প্রতিপক্ষ যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও হুসেইন মোহাম্মদ এরশাদ হয় তাহলে সিলেট থেকে নির্বাচনে অংশ নেবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত। সোমবার সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং বিএনপি তাতে অংশ নেবে। সিলেটের স্বেচ্ছায় বিশেষভাবে পপুলার, কেন ওনার সময়ে অনেক কিছু হয়েছে সিলেটে। আর বেগম জিয়ার স্ট্রেংথ হলো কিন্তু অপোজিশন লিডার এবং ওনার একটা অরা আছে, হুইচ অফ কোর্স ইজ ফর নাথিং রিয়েলি, এটার কোনো কারণ নাই, বাট এটা আছে। আমি নির্বাচন করতে চাই না, কিন্তু পার্টির প্রয়োজনে সাপোজিং অপোজিশন ক্যান্ডিডেট যদি এরশাদ সাহেব হয়ে যান বা খালেদা জিয়া হয়ে যান, তাহলে অফকোর্স আই উইল কনটেস্ট। সরকারকে সরানোর মতো আন্দোলনের সক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝি নির্বাচন হতে পারে। আন্দোলন যদি অনিয়মতান্ত্রিকভাবে করতে চায় বা জ্বালাওপুরার মধ্যে দিয়ে যে ইঙ্গিত তারা দিয়েছে, মজিদ আহমদ বলেছেন যে এই ধরনের সরকারকে বড় আন্দোলন ছাড়া সরানো যায় না, সেই আন্দোলন করার সক্ষমতা বিএনপির আছে বলে আমি মনে করি না। আর সেই ধরনের আইন শৃঙ্খলা হাতে নেবার কোনো সুযোগ আইন প্রক্রিয়া সংস্থা তাদেরকে দেবেও। স্বজনরা যখনই চেয়েছে তখনই খালেদা জিয়ার সাথে দেখা করেছে। এটা জেলখানা, বাসভবন নয়, সুতরাং দলীয় নেতাদের সাথে প্রতিদিন দেখা হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। আত্মীয়-স্বজন যখনই চেয়েছে তখনই দেখা করতে পেরেছে, যখনই তারা তার আত্মীয়-স্বজনটাই তো মূল। জেলখানায় আমরা যখন ছিলাম আত্মীয়রাই দেখা করেছেন, দলীয়দের দেখা করার কোনো সুযোগ জেলখানায় নেই। কিন্তু তারপরেও তিনি একজন বড় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে তার দলের লোকদের সঙ্গে তার আইনজীবীদের সঙ্গে দেখা করতে কোনো প্রকার বাধা ছিল না, কিন্তু তারা প্রতিদিন আত্মীয়দের মতো দেখা করতে আসবেন। জেলখানা তো এর সুযোগ নেই, এটা জেলখানা, এটা কারো বাসভবন নয়। খালেদাজের চিকিৎসা নিয়ে সরকারের একঘেয়েমি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজাই। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রেজাই বলেন, রোগী যে হাসপাতালে চিকিৎসা আস্থা রাখে তাকে সেখানে চিকিৎসা নিতে না দেয়া মানবাধিকারের লঙ্ঘন। কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার কথা বললেও তার অসুস্থতার বিষয়ে সরকার নির্বিকার বলে মন্তব্য করেন বিএনপির নেতা। এখানে যথাযথ চিকিৎসা হবে সেই কথা বলা হচ্ছে, তাহলে সরকার কেন টেনে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, সরকার কেন অন্য কথা বলছে? এটা তো একজন রোগীর মানবাধিকার, একজন অসুস্থ ব্যক্তির মানবাধিকার যে আমার চিকিৎসা আমি কোথায় করাবো, তার যথাযথ চিকিৎসা হবে ইউনাইটেডে, সেই কথাই বলা হচ্ছে। তো সরকার কেন, ও আমি যদি বলি এটা আমার গোয়ার তুমি, আর সরকার যে বারবার এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, এটা সরকারের গোয়ার তুমিরা। দর্শক, এবারে জানবো সড়ক পথে ফিরতি মানুষের খবর। গাবতলী বাস টার্মিনালের টেকনিক্যাল মোড়ে আছেন সহকর্মী রিশাদ হাসান, তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে। রিশাদ, আপনার কাছে জানতে চাই যে বাস টার্মিনাল প্রাঙ্গণে ঢাকা ফিরতি মানুষের ভিড় এখন কেমন দেখছেন? ধন্যবাদ যোজনা আপনাকে। যোজনা, আপনি জানেন যে আসলে এই ঈদ যাত্রা, একটি সুন্দর ঈদ যাত্রার পর তারা কিন্তু ঢাকা ফিরতে শুরু করছেন। অর্থাৎ ঢাকা শহরের প্রায় অধিকাংশ মানুষই কিন্তু নারীর টানে যে বাড়ি ফিরে গিয়েছিলেন সেই বাড়ি থেকে তারা আবার ফিরছেন এবং ফিরতে শুরু করেছেন। সকাল থেকে আমরা দেখেছি দফায় দফায় বিভিন্ন বাসে করে
বিভিন্ন প্রচুর পরিমাণে মানুষ, অর্থাৎ খুব বেশি মানুষ না হলেও এই মুহূর্তে এটিকে আসলে একটি বড় সংখ্যাই বলা চলে। কারণ ঈদের যে নিতান্তই যে তিন দিনের ছুটি, সেই তিন দিনের ছুটি শেষ করে তারা কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে কিছু কিছু সংখ্যক মানুষ এসেছেন এবং এরই ভেতরে হয়তো অনেকেই রাস্তায় আছেন। তবে সবচেয়ে বড় এবং খুশির সংবাদ হচ্ছে যে এখনও পর্যন্ত রাস্তায় তেমন কোনো ধরনের যানজট লক্ষ্য করা যায়নি এবং বাস নির্ধারিত সময়ের অনেক আগেই পৌঁছেছে। বেশিরভাগ যাত্রীরা একই কথা বলছেন এবং সকাল থেকে আমরা দেখি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে বাসটি রয়েছে সেই বাসটি থেকেও কিন্তু খুব অল্প সংখ্যক যাত্রীকে আমরা দেখলাম নেমে যেতে। এবং সেই সাথে আরও একটি বিষয় যে এখনও পর্যন্ত আমরা যতগুলো মানুষকে দেখেছি যারা এসেছেন, তারা কিন্তু বলছেন যে গণপরিবহন সংকট কিন্তু এখনও তেমনভাবে সৃষ্টি হয়নি। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন এবং কেমন ছিল এবারের ঈদযাত্রা? আমি নাটুরপাড়া থেকে আসছি। আমি যাওয়ার পথে ট্রেনে গেছিলাম, ট্রেনে মোটামুটি ভালোই গেছিলাম। আজকে আসি, রাস্তায় রাস্তায় কোনো জ্যাম নাই, ক্লিয়ার। টোটাল কেমন সময় লেগেছে আসতে? আমার টোটাল 4 ঘন্টা লাগছে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি না কম? না, নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে গেছে, যেহেতু কোনো জ্যাম ছিল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি নাটোর থেকে এসেছেন এবং এখনো পর্যন্ত তিনি রাস্তায় কোনো যানজট দেখেননি এবং সব কিছু মিলিয়ে কিন্তু একটি ভালো ঈদযাত্রা কিন্তু এবারে পেয়েছে এবং সকলেই কিন্তু আশা করছেন যে এমন ঈদযাত্রা অব্যাহত থাকবে এবং পরবর্তী ঈদগুলোতেও এই ঈদযাত্রাগুলো চলতে থাকবে। আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলবো, কারণ কিছুক্ষণ পরপরই কিন্তু নির্ধারিত সময়ের যে বাসগুলো সেগুলো আসা শুরু হয়েছে এবং এই বিকেল 3টার দিকে কিন্তু বেশ কিছু বাস যেগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সকালের দিকে ছুঁয়ে এসেছে সে বাসগুলো কিন্তু এসব জায়গায় এসে পৌঁছে এবং এই টেকনিক্যাল মোড়ে কিন্তু সেই যাত্রীদের সন্ধান পাওয়া যায়। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, বেশ কয়েকজনের সাথে এর আগে যারা এসেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন নির্ধারিত সময় অনেক আগেই তারা পৌঁছেছেন, রাস্তায় কোনো যানজট নেই এবং নির্বিঘ্নে তারা পৌঁছতে পেরেছেন। এবং যোজনা আরও একটি বিষয় খুবই লক্ষণীয় যে এখনও পর্যন্ত কিন্তু পরিবহন সংকট নিয়ে কেউ কোনো কথা বলেনি এবং এখান থেকে যদিও নির্ধারিত ভাড়ার চেয়ে একটু বেশি ভাড়ায় কিন্তু গণপরিবহনগুলোতে তাদেরকে তাদের নিজ বাসভবন পর্যন্ত যেতে হচ্ছে, কিন্তু তারপরেও তারা কিন্তু সেটিকে মেনে নিচ্ছেন কারণ তারা একটি নির্বিঘ্নে যে ঈদযাত্রা সেই ঈদযাত্রা কিন্তু তারা উপহার করেছেন। এবং একই সাথে আরও একটি বিষয় যে এখানে যে বাসগুলো আসছেন, বাসের যারা শ্রমিক বা পরিবহন শ্রমিক যারা রয়েছেন, তারাও বলছেন যে এখনও পর্যন্ত পথে তাদের কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি এবং সব কিছু মিলিয়ে যে একেবারে এবারের যে ঈদযাত্রা সেই ঈদযাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে, বিশেষ করে সড়ক পথে সন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ। যোজনা এই ছিল আমার কাছে টেকনিক্যাল মোড় থেকে সর্বশেষ। রিশাদ হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়ক পথে ফিরতি মানুষের খবরাখবর জানাচ্ছিলেন টেকনিক্যাল মোড় থেকে সহকর্মী রিশাদ হাসান। এদিকে আগামী মাসে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু রেল সংযোগের কাজ। চায়নার সাথে জি2জি অর্থায়নের অধীন বাস্তবায়িত এই প্রকল্পের ঋণের প্রথম কিস্তি হিসেবে এ মাসেই 3,200 কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে 2022 সালের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। জুবাল মাহমুদের প্রতিবেদন। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতু নির্মাণ কাজ। সেতুতে সাধারণ যানবাহন এবং ট্রেন চলাচল যেন একই সময়ে শুরু হয়, এ কারণে চলতি বছর এপ্রিলে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে 21,360 কোটি টাকার ঋণ চুক্তি করে বাংলাদেশ। চলতি মাসেই সেই ঋণের প্রথম কিস্তি হিসেবে 3,200 কোটি টাকার অর্থ ছাড় হচ্ছে, এ কারণে আগামী মাস থেকেই পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শুরু করতে যাচ্ছে রেল মন্ত্রণালয়। এই প্রকল্পের সমস্ত কিছু সম্পন্ন হয়েছে, এখন বাস্তব কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী মাস থেকে পুরোদমে নির্মাণ কাজ সেটা আমরা শুরু করতে পারবো। এই সংযোগে মোট 215 কিলোমিটার রেলপথ নির্মাণ হবে। বড় বড় ব্রিজ আছে, ভায়াডাক্ট আছে, অ্যাপ্রোচ রোড আছে, লেভেল ক্রসিং গেট আছে। পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মাণ হতে যাওয়া এই রেল লাইন ঢাকা থেকে শুরু হয়ে পদ্মা সেতু অতিক্রম করে জাজিরা, ভাঙা, নড়াইল হয়ে শেষ হবে যশোরে গিয়ে। বিশাল এই প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় 39,000 কোটি টাকা। এই প্রকল্প এমন প্রকল্প যেটাকে আমরা ট্রান্সফরমেশনাল প্রজেক্ট বলছি। বিদ্যমান যে রেল লাইন আছে ঢাকা থেকে খুলনা, সেখানে 9 ঘন্টা সময় লাগে, আর যখন এই লাইন বাস্তবায়ন নির্মাণ করা হবে তখন খুলনায় 3 থেকে 4 ঘন্টা যাতায়াত করা যাবে। বাংলাদেশ রেলওয়ের এযাবৎকালের সবচেয়ে বড় এ প্রকল্প বাস্তবায়ন হলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি গ্রোথ
1% বাড়বে বলে আশা রেলওয়ে কর্তৃপক্ষের। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। দর্শক বৃদ্ধি পরে আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। এখনই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। জনগণ লোডশেডিং এর কারণ জানতে সরাসরি প্রতিমন্ত্রীকে ফোন করছে। জনগণকে আগামীতে স্বস্তিতে রাখার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। সোমবার সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। আমরা এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারি, আমাদের যেতে আরো বছর অনেক লাগবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে গেলে আজকে সারা বাংলাদেশে যত বিদ্যুৎ লাইন দেখছেন সব মাটির নিচে নিতে হবে। সাবস্টেশন গুলোকে আরো স্মার্টার করতে হবে, ট্রান্সফরমার সব চেঞ্জ করতে হবে। সুতরাং সেদিকে প্রচুর অর্থের ব্যাপার এবং এখন যাওয়াও অর্থনৈতিকভাবে ঠিক হবে না। আমরা বিদ্যুৎ দিচ্ছি এবং দিতে থাকবো, আগের বছরগুলোর থেকে তো ভালো হয়েছে, এটা স্বীকার করতে হবে সকলকে। ঈদ বিনোদনের অন্যতম স্থান রাজধানীর বসুন্ধরা টগি ওয়ার্ল্ড, সেখানকার খবর জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাহমুদ হাসান। মাহমুদ হাসান, আপনার কাছে জানতে চাই যে ঈদের সময় আসলে টগি ওয়ার্ল্ডে ছোট বাচ্চাদের ভিড় আমরা সব সময় দেখি, আজকের পরিস্থিতি কেমন দেখছেন মাহমুদ? যোজনে সকালে যেরকম বলছিলাম যে পরিমাণ ভিড় ছিল, তো এখন কিন্তু ভিড়টি কিন্তু আরও বেড়ে গেছে। শুধু রাজধানী শহর নয়, রাজধানীর আশেপাশ থেকেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে ছোট শিশুরা এবং তাদের যে তারা হচ্ছে ঈদের আনন্দ করতে, বড়রাও কিন্তু আমরা এখানে দেখছি। একটু দেখাতে চাই আসলে বিভিন্ন রাইডগুলো ঘিরে কী পরিমাণ ব্যস্ততা আসলে রয়েছে এখানকার শিশু যারা রয়েছে বা বড় যারা রয়েছে। বিশেষত রাজধানী শহরে এই ধরনের বিনোদন পার্ক কিন্তু খুব একটা কিন্তু আসলে দেখা যায় না, যে কারণে কিন্তু যে উপচে পড়া ভিড় আমরা দেখতে পারি যে এই সময়গুলোতে, ঈদের সময়গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে। ঈদের আজকে তৃতীয় দিন চলছে, তারপরেও কিন্তু এই রাজধানী বসুন্ধরার যে টগি ওয়ার্ল্ড সেখানে কিন্তু প্রচুর ভিড় এবং প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বিভিন্ন যে রাইডগুলো রয়েছে তারা সেগুলোতে যেমন চড়ছেন, পাশাপাশি যে বৃহৎ একটি পরিসরেই কিন্তু আসলে এই টগি ওয়ার্ল্ডের যে জায়গাটি, তো দুটি ফ্লোর নিয়ে যে বিশাল যে আয়োজন, তো যার ফলে যে বিষয়টি হয়েছে সেখানে কিন্তু শিশুরা কিন্তু মনের ইচ্ছে মতো কিন্তু রাইডগুলোতে যেমন চড়তে পারছে, পাশাপাশি কিন্তু তারা কিন্তু, আমি একটু কথা বলতে চাই যে কেমন পরিবেশ এখানকার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ, বাচ্চাকে নিয়ে এসে খুব সুন্দরভাবে আর কি খুব এনজয় করছে বাবু। আপনাকে ধন্যবাদ। তো যোজনা বলছিলেন কিন্তু এখানকার যারা অভিভাবক রয়েছেন তো তারা কিন্তু বলছিলেন যে তারা মোটামুটি এই যে জায়গাটি রয়েছে তো এখানে কিন্তু তারা মোটামুটি উদযাপন করছেন তাদের ঈদ। বিশেষ করে আরও কিছু রাইড কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেগুলো ঘিরেও কিন্তু উৎসাহী মানুষ এবং ছোট্ট শিশু যারা রয়েছে যাদের ঈদ আনন্দ সবচাইতে বেশি, তারা কিন্তু হচ্ছে যে এই জায়গাগুলোতে আসলে আনন্দ উপভোগ করছে। তো আরেকজন একটু অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই যে কেমন আসলে এখানকার পরিবেশটা এবং কীরকম উদযাপন দেখছে? এখানে খুবই ভালো লাগছে, আমি আসলে মুভি দেখতে আসছিলাম, টাইমটা মিসিং হয়ে গেছে, তো কত আনন্দ করতেছে বাচ্চারা, প্রত্যেকটা রাইড প্রত্যেকটা গেমস খুবই এনজয়ের সাথে খেলতেছে, আমারও সময় কেটে গেছে, 2 ঘন্টা কীভাবে কেটে গেল নিজেই বুঝলাম না, খুবই ভালো লাগছে। আর মার্কেটে ঢুকে ভয় পেয়েছিলাম যে এত, মানে মার্কেট অফ, তার মধ্যে এত জমজমাট একটা মানে প্লেস, খুবই ভালো লাগছে। তো যোজনা যে বলছিলেন কিন্তু আমরা একটু এখানকার কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা টগি ওয়ার্ল্ডের যারা হচ্ছে যে মূল দায়িত্বে এখানকার রয়েছেন, তো তাদের সাথে একটু কথা বলতে চাই। তো এই যে ঈদের তৃতীয় দিন চলছে আজকে, তো কী ধরনের সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে? জি, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক বসুন্ধরা গ্রুপ এবং টগি ওয়ার্ল্ডের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি আমরা ঈদ উপলক্ষে ঢাকা শহরে সব কিছু বন্ধ, কিন্তু আমরা আগামী 7 দিন আরও খোলা রাখবো, একটা না, ঈদের দিন থেকে 9 দিন খোলা আমাদের টগি ওয়ার্ল্ড, শুধুমাত্র বাচ্চাদের এবং ঢাকা শহরবাসী যারা আছেন তাদেরকে বিনোদন দেওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় দিনেও আমরা কীভাবে সাড়া পাচ্ছি, এজন্য আমরা আরও 7 দিন
একইভাবে কন্টিনিউ করে যাবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। তো যোজনা যে কথাটি বলছে আগামী সাত দিন কিন্তু তারা এরকম হচ্ছে যে খোলা রাখবে, এবং হচ্ছে যে প্রচুর ভিড়, এখন যে দুপুর পার হয়ে বিকেল যতই গড়াবে তো ততই কিন্তু এই যে বসুন্ধরা সিটির যে টগিওয়ার যে জায়গাটি রয়েছে তো এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড় আরও বেড়ে যাবে, তো এই আশাই প্রকাশ করছেন কিন্তু এখানকার যারা নিয়োজিত রয়েছেন। যোজনা মাহমুদুল হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ বিনোদনের অন্যতম স্থান এখন আসলে রাজধানীর বসুন্ধরার টকি ওয়ার্ল্ড। এই মুহূর্তে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ হাসান। এবার অন্যান্য খবর। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কর্পোরেট কর হার কমানোর দাবি করে আসলেও নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কেবলমাত্র ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের 2.5% কর কমানো হয়েছে। শুধু আর্থিক প্রতিষ্ঠানে এই কর হার কমানোকে ব্যাংক মালিকদের নৈরাজ্যকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিচার বিশ্লেষণ করে সব ক্ষেত্রেই যৌক্তিক হারে কর্পোরেট কর সমন্বয়ের কথাও বলেন তারা। বিস্তারিত মান নাজিয়া কনার প্রতিবেদনে। দীর্ঘদিন ধরে কোম্পানিগুলো তাদের কর্পোরেট কর হার কমানোর দাবি করে আসছিলেন, তাদের দাবির প্রেক্ষিতে কিছুটা আশ্বাসও দিয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু নতুন বছরের বাজেট প্রস্তাবে কেবল সুখবর ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য। 2018-19 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার 40% থেকে কমিয়ে 37.5% প্রস্তাব করা হয়েছে। তবে অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে পূর্বের কর হারই বহাল রয়েছে। শুধু আর্থিক খাতে এই কর হার কমানোকে ভিন্নভাবে দেখছেন অর্থনীতিবিদরা। যদি কমাতেই হয় তাহলে কর্পোরেট বডি তো শুধু ব্যাংক না, ব্যাংকের মতন অনেক কর্পোরেট বডি আছে, ছোট বড় মাঝারি, তাদেরকে কেন কমানো হবে না? তাদেরকে যদি 2.5% না হয় 1% করে সবাইকে কমিয়ে দিক, আর যদি নাই কমানো পারা যায় দেশের জন্য স্বার্থে তাহলে কাউকেই কমানো উচিত না। তারা বলছেন কেবল ব্যাংক খাতে না কমিয়ে সব কোম্পানির কর্পোরেট কর হারই সমন্বয়ের প্রয়োজন। কর্পোরেট হার যদি কমানো হয় তাহলে এমনভাবে সেটা করা উচিত যাতে করে আমাদের বিনিয়োগের যে একটা আমরা স্থবিরতা দেখছি প্রাইভেট সেক্টরের, সেটাকে অ্যাড্রেস করা যায়। কিন্তু এখন যাদেরকে দেওয়া হলো, যেখানে নাকি অনেক বেশি ধরনের আমরা দেখেছি যে শৃঙ্খলার অভাব আছে, ওইটার সাথে কোনো রিলেট করা হয় না, সাধারণভাবে একটা 2.5% একটা কম দেওয়া হলো। এদিকে তৈরি পোশাক শিল্পে কর্পোরেট কর হার বাড়ানো হয়েছে। তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত কারখানার কর হার 12-15% ও সবুজ কারখানার ক্ষেত্রে 10-12% উন্নীত করা হয়েছে। প্রস্তাবনা বাজেটে যেটা দেওয়া হয়েছে এটিকে তার আগের জায়গায় না, আমি বলবো আরও কমিয়ে, কর্পোরেট ট্যাক্স কমিয়ে, সোর্স ট্যাক্স কমিয়ে আমাদের যাতে রপ্তানি বৃদ্ধি করতে পারি সেই সুযোগ আমাদেরকে করে দেওয়া। কারণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সব কোম্পানির ক্ষেত্রেই যৌক্তিক হারে এই কর হার সমন্বয়ের উপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। 10-12 এবং 12-15 করা। নাজিয়া কনা, News24, ঢাকা। News24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। ভারতের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। টানা বৃষ্টিতে সেখানকার প্রধান প্রধান নদীগুলোর পানি এই বাড়ছেই, আর এতে চরম দুর্ভোগে পড়েছে মণিপুর রাজ্য সহ অঞ্চলটির পানিবন্দী হাজারো মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আসমাতুরি। ভারতের উত্তরাঞ্চলের বন্যার পানি এভাবেই তার ভয়াবহতার জানান দিচ্ছে। সোমবারও গুয়াহাটি সহ বিভিন্ন অঞ্চলের প্রধান প্রধান নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানির প্রবল স্রোত শুধু বাড়িঘর তলিয়ে দেয়নি, বিধ্বস্ত করে দিয়েছে রাস্তাঘাট। তাই তো বাঁশ দিয়েই স্থানীয়রা তৈরি করার চেষ্টা করছেন চলাচলের বিকল্প এমন পথ। তবে বন্যার পানি যেভাবে বাড়ছে বিকল্প এই পথ কয়দিন টিকে তা বলা মুশকিল। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামী 2-3 দিনের মধ্যে বন্যার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হবে।
এই পরিস্থিতিতে এখনো ত্রাণ পৌঁছায়নি বলে জানিয়েছে বানভাসী মানুষ। আমি সরকার কে তরফ সে কুছ ভি নেই মদদ নেই কিয়া হাম লোগ এসা পরেশান হুয়ে এসা পানি মে ভিগ ভিগ কে এসা যা রহা হ্যায়। তবে স্থানীয় প্রশাসন বলছে বন্যা কবলিতদের জন্য 100টি আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণও পাঠানো হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় তা পেতে কিছুটা দেরি হচ্ছে। আসমাতুলি, নিউজ 24। অবশেষে প্রথম পর্বে সর্বোচ্চ ভোট পাওয়া ডানপন্থী ইভান ডুকোই কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। রোববার দ্বিতীয় পর্বে নির্বাচনের ফলাফলেও বামপন্থী M19 গেরিলা সংগঠনের সাবেক সদস্য 58 বছর বয়সী গুস্তাভো পেট্রোকে হারিয়ে চূড়ান্ত জয়ের হাসি হাসেন 41 বছর বয়সী ডুকো। জয়ী হয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে শান্তি চুক্তিতে প্রয়োজনীয় পরিবর্তন আনারও ইঙ্গিত দেন। প্রথম পর্বেও সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ডানপন্থী ইভান ডুকো, কিন্তু প্রয়োজনীয় 51% ভোট না পাওয়ায় দ্বিতীয় পর্বে তাকে লড়তে হয়েছে পেট্রোর বিরুদ্ধে। এ নির্বাচনে মোট ভোটার ছিল 3,60,00,000। রোববার অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে নির্বাচনে প্রায় 11,000 ভোটকেন্দ্র থেকে একযোগে চলে এই ভোট গ্রহণ। জাপানের পশ্চিমাঞ্চলে 5.9 মাত্রার ভূমিকম্পে শিশু সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। সোমবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলের একটি ভবনের দেয়াল ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর সেখানে সুনামি সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, 9 বছরের শিশু ছাড়াও নিহতের তালিকা রয়েছে 80 বছরের এক বৃদ্ধ। ধসে না পড়লেও ওসাকা অঞ্চলের বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক রাস্তাঘাট, তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সোমবার দক্ষিণ কোরিয়ার শান্ত নিবিড় গ্রাম পানসুনমানে আলোচনায় বসেছে 2 কোরিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। আসন্ন এশিয়া গেমসের প্রস্তুতি ও অংশগ্রহণ বিষয়ে আলোচনা করতেই এই বৈঠকে বসছে সিউল ও পিয়ংইয়ং। সেখানে বাস্কেটবল সহ আরও বেশ কয়েকটি খেলায় 2 কোরিয়ার খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে মূলত আলোচনা হবে। সোমবার এমনটাই জানান কোরিয়ান স্পোর্টস অলিম্পিক কমিটির মহাসচিব জিওন চেং রিউল। তিনি বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে 2 কোরিয়ার সম্পর্ক আরও জোরালো করা সম্ভব। সোমবার বিশ্বকাপ ফুটবলে এফ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় বিকাল 6টায় নভগোরোদে মুখোমুখি হচ্ছে এই 2 দল। দীর্ঘ 12 বছর পর বিশ্বকাপে খেলতে যাওয়া সুইডেন এই আসরে ইঞ্জুরির কারণে দলে পাচ্ছেন না জোহান্নেসকে, তাদের রক্ষণের প্রধান প্রহরী লিন্ডেলফ। আক্রমণে থাকছেন মার্কোস আর গুইদেটি। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ফর্ম হতাশাজনক। কোচ শিন অনের মিডফিল্ডে ভরসা হবেন ইয়ং কিং। হোয়াংচে থাকবেন আক্রমণে আর তাকে বাম দিক থেকে বলের যোগান দেবেন দলের সব থেকে বড় তারকা টটেনহামের খেলা সন। এই 2 দল এর আগে মুখোমুখি হয়েছিল 3 বার, যার 2টি ড্র হয় আর একমাত্র ম্যাচটি জেতে সুইডেন। এবারে এয়ারটেল সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের আপডেট। দেখতে অবিকল মেসির মতো ঘুরছেন মস্কোর অলিতে গলিতে, ভক্তদের সাথে ছবি তুলে ব্যস্ত সময় পার করছেন আর্জেন্টাইন নাগরিক কোয়ান থমাস। প্রথম ম্যাচে আইসল্যান্ডের কাছে প্রিয় দলের হোঁচটে কিছুটা হতাশ তিনি, তবুও সব ভরসা মানছেন লিওনেল মেসিকে। মস্কো থেকে কামাল হোসেনের ক্যামেরায় অবিকল মেসির গল্প জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। কি দর্শক অবাক হচ্ছেন, ভাবছেন মস্কোর অলিতে গলিতে মেসি এলো কোথা থেকে? যে ভদ্রলোককে আপনারা দেখছেন তার নাম কোয়ান থমাস। আর্জেন্টিনার রোজারিওর বাসিন্দা থমাস দেখতে অবিকল মেসির মতো। ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন নিজের সম্পর্কে কিছু কথা। আমি মেসির মতো দেখতে, আর এই কারণে আমাদের দেশের বিভিন্ন টিভি শো আর বিজ্ঞাপনে আমি মেসির চরিত্রে অভিনয় করে থাকি। এ নিয়ে আমার আয় রোজগারও হয়। প্রথম ম্যাচে আর্জেন্টিনা জয় না পাওয়ায় সকলের মতো থমাসও কিছুটা হতাশ, তবে আস্থা রাখতে চান মেসির উপর।
প্রথম ম্যাচে টিকিট পাইনি, আর্জেন্টিনার বাকি দুই ম্যাচ দেখবো। আশা করি পরের ম্যাচগুলোতে ভালো করবে দল, আর গ্রেট খেলোয়াড় মেসির উপরেই ভরসা রাখতে চাই। মেসিকে ঘিরেই সব ভাবনা থমাসের, তাই তো মেসিকে নিয়ে এভাবেই ভাবেন এই ফুটবল পাগল। এমন অনেক আর্জেন্টাইন ভক্তই এবারের বিশ্বকাপে নিজ দলের শিরোপা জয় দেখার অপেক্ষায়। তবে সেটি শেষ পর্যন্ত সম্ভব হবে তো? কারণ প্রথম ম্যাচের হোঁচটটা কাটিয়ে ওঠাটা বেশ চ্যালেঞ্জিং। মেসির গলায় ফিফা ফ্যান আইডি, তিনি কিন্তু আসল মেসি নন, তিনি নকল মেসি। মনে প্রাণে মেসিকে ভালোবাসেন, বিশ্বাস করেন এবং দেখতেও অবিকল মেসির মতো। আর্জেন্টাইন এই নাগরিক একই সঙ্গে মেসির রোল হয়ে আর্জেন্টিনায় বিভিন্ন বিজ্ঞাপনও করে থাকেন। তিনি প্রত্যাশা করেন এবারের ওয়ার্ল্ড কাপ ফুটবলে আর্জেন্টিনা ভালো ফলাফল করবে এবং সেই সঙ্গে মেসি তার নিজেকে তুলে ধরতে পারবে। মস্কোর স্পার্টাক স্টেডিয়াম থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। দর্শক, শেষ করব বিনোদনের খবর দিয়ে। ঈদের তৃতীয় দিনও রাজধানীর সিনেমা হলগুলোতে ছিল মানুষের ভিড়। কারো পছন্দ সাকিব খানের সিনেমা, কারো আবার নবাগত সিয়াম পূজার পোড়ামন টু, কেউ আবার দেখছেন মোশাররফ করিম জাহিদ হাসান অভিনীত কমলা রকেট। তবে অভিযোগ রয়েছে বেশিরভাগ টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারিতে, আর হল সংশ্লিষ্টরা বলছেন বিশ্বকাপ প্রভাব ফেলেছে এবারের ঈদের সিনেমায়। আরো জানাচ্ছেন ফাতেমা গাউসার। এবার ঈদে মুক্তি পেয়েছে 5টি সিনেমা, যার মধ্যে 3টি শাকিব খানের। এদের মধ্যে হল সংখ্যা এগিয়ে আছে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা চিটাঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ছবিটি। সিনেমাটির দখলে প্রায় 150 হল। শাকিব খান বুবলি অভিনীত দুটি সিনেমার পাশাপাশি এবার প্রেক্ষাগৃহে এসেছে শাকিব অপু জুটির শেষ সিনেমা পাঙ্কুজামাই। ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে তুলতে ঈদের ছুটিতে তাই রাজধানীবাসীও পরিবার নিয়ে ভিড় জমাচ্ছেন সিনেমা হলগুলোতে। পরিবারের সবাই আসবে, এজন্য টিকিটের জন্য, অগ্রিম টিকিটের জন্য ফ্রেন্ডের সাথে এসেছি, সিনেমাটা অনেক এনজয় করি আর কি। এবার আমার খালাতো ভাই আর মামাতো ভাই মিলে এসেছি, এটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। সবাই ভাবতেছি যে একটা ভালো মুভি দেখব, তাই এজন্য বসুন্ধরা আসেন দেখছে আসা। বাইরে ঘোরাঘুরির চাইতে মুভি দেখাটা বেশি পছন্দ। কাহিনী যাই হোক খুব মজা পাচ্ছি, জয়েন্ট ফ্যামিলি আসতে পেরে খুবই সুন্দর লাগছে। এদিকে মাত্র 20টি হলে মুক্তি পেলেও এখনও আলোচনায় নবাগত নির্মাতা এবং অভিনয় শিল্পীদের পোড়ামন টু, যেখানে পূজা চেরির বিপরীতে অভিনয় করেছেন সিয়াম। ঈদের দিন থেকে রাজধানীর হলগুলোতে ঘুরে দর্শকদের সাথে সিনেমা দেখছেন পোড়ামন টুর কলাকৌশলীরা। সালমান শাহ খুব বড় ভক্ত ছিলেন, তো উনি আমাদের গতকালকে আমাদের ছবিটা দেখেছেন এবং আমাকে, পূজাকে এবং আমাদের ডিরেক্টর রাফি ভাইকে, আমাদের তিনজনকে উনি মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। সবাই রিলেট করতে পারছে গল্পের সাথে এবং সবাই সবার ছবির শেষের যে আমাদের যে মেসেজটা, এই মেসেজটা আগে কখনো কোনো ছবিতে দর্শক দেখেনি। ভালো লাগছে, যতটা আশা করেছিলাম তার থেকে আরো বেশি পেয়েছি। অনেক হলে আবার দেখা গেল ঈদ সিনেমার টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারিতে। এবার দর্শক হয় নাই সিনেমা হলে, দর্শক নাই। এই যে আমরা মনে করেন কাউন্টারের টিকিটটা 120 টাকা, 130 টাকা বেচতে আছে, 10 টাকা করে পাবলিকের কাছে এসে বেশি। তবে এবার ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের কারণে সিনেমা হলে কিছুটা দর্শক সংকট রয়েছে বলে মনে করছেন হল সংশ্লিষ্টরা। যে আর্জেন্টিনা গতকাল খেলা ছিল ঈদের দিন, ইভিনিং শোয়ে কালকে কিছুটা 3টা শো থেকে কিছুটা কম হয়ে। সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভালো সিনেমা পেলে দর্শক শুধু ঈদে নয় সারা বছর হলমুখী হবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করব নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানাবো একবার। ভোটের আমেজে গাজীপুর, আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। চাইলে পরিবারের মতো দেখা করতে পারেন না বিএনপি নেতারা, বলছেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের আচরণ রহস্যজনক, অভিযোগ রিজভির। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, প্রথম কর্মদিবসে ব্যস্ততা সচিবালয়ে। ব্রাজিল ও জার্মানির অঘটনের পর আজ খেলা ইংল্যান্ডের সঙ্গে, বৃষ্টি এবার বেলজিয়ামের দিকে। এই ছিল সংবাদে এখনকার আয়োজন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।